গ্ল্যামার লোকে ধরা দিলেন কৌশাম্বি, কিন্তু পাশে নেই আদ্রিত। আবারও প্রকাশ্যে এলো সৌমিতৃষা ও আদ্রিতের প্রেম, অন্যদিকে বিচ্ছেদ হলো কৌশাম্বি আদ্রিতের। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। খবর রয়েছে চলতি বছরের সবচেয়ে বেশি পুরস্কার গিয়েছে জগদ্ধাত্রী টিমের কাছে সোনার সংসার অ্যাওয়ার্ডে। জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে জগদ্ধাত্রী পেয়েছে 9টি পুরস্কার, আর মিঠাই টিমের হাতে এসেছে 5টি পুরস্কার। নতুন শুরু হওয়া ধারাবাহিকের মধ্যে নিমফুলের মধু পেয়েছে 4টি পুরস্কার। সেরা নায়ক নায়িকা হয়েছে সিদ্ধার্থ আর মিঠাই, সেরা জুটি জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু। পুরোটা জানতে সবাইকে চোখ রাখতে হবে সোনার সংসার অ্যাওয়ার্ডের টেলিকাস্টে। তবে সেদিন লক্ষ্য করা গিয়েছে আদ্রিত ও সৌমিতৃষাকে খুব উৎফুল্লভাবে একে অপরের পাশাপাশি থাকতে, কিন্তু কৌশাম্বি আদ্রিতের পাশে থাকেনি, বরং সে একা একাই ছবি তুলেছিল। আর এদিকে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে সত্যি সত্যি তাদের বিচ্ছেদ হয়েছে, মানে কৌশাম্বির সাথে আদ্রিতের আর মিল নেই। অন্যদিকে সৌমিতৃষার সাথে আদ্রিতের মাখো মাখো প্রেম নাকি জমে উঠেছে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। ধন্যবাদ।